পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কালনাগেট লেভেল ক্রসিং এর কাছেই একটি নিকাশী নালার মধ্যে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সোমবার। এদিন স্থানীয় বাসিন্দারা একটি গভীর নিকাশী নালার মধ্যেই মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। জানা গেছে, নিহত ব্যক্তি 50 বছরের রঞ্জিত ঘোষ, গোলঘর এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির পুত্র জানান, রবিবার থেকেই তার বাবা নিখোঁজ ছিলেন। রাত্রে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে, এদিন তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি গেটে ছিলাম, খবর পেলাম যে এখানে একটা লাশ ভেসে আছে। হ্যাঁ, এসে দেখলাম যে হ্যাঁ, একটা লাশে ভেসে আছে, যে পুলিশ এলো। এবার ধরতে বলছে, পুলিশ কেউ ধরছে না, যে বাধ্য হয়ে আমার একটা হাত নেই বলবো। তখন দেখলেন কি ছিল, কি অবস্থায় ছিল? উনি অবস্থা বলতে উপরে ছিলেন। হ্যাঁ, যে এখন তোলা হলো। হ্যাঁ, এটা ড্রেন, এই ড্রেনটা দিয়ে জল পাচ্ছে। কোন জায়গায় এটা? এটা হচ্ছে জামতলা। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে, কেউ বলছে ওইখানে বসেছিলেন, বললেন তো ওইখানটা বসেছিল, মদ খেয়েছিলেন বলছে। যে একজন এইখানকার একজন স্থানীয় বাসিন্দার বলেছে যে তুই মদ খেয়ে আছো, এখানে শুয়ে আছো, তুই বাড়ি চলে যাও। ওকে গালাগালি করেছে, করার পরে ও বলছে যে সেটা চলে গেল। কখন বলছে? 10:05 তখন রাত্রে, কাল রাতে 10:05 এটাও অনুষ পেয়েছিল। দিয়ে তো তারপরে সকালে এসে সবাই দেখছে এখানে একটা ভদ্র মহিলা দেখেছে। তারপর আমাদেরকে ভাই পরীক্ষা দিয়ে যাচ্ছিলো, ভাই দেখেছে কি এত ভিড়। ও দেখতে পেয়ে দেখেছে আমার বাবা, ভাই দেখেছে। তো দেখার পর আমাকে ফোন করেছিল, আমি এলাম, পুলিশ এসছেন, পুলিশ নিয়ে গেলেন। পুলিশ ইনভেস্টিগেশন চাইবে, আমি চাইছি সঠিক যেন তদন্তটা হয়, সঠিক বিচার চাইছি আর কি। হ্যাঁ, লাশটা যদি জলে পড়ে যায় তাহলে ফুলে যায়, ফেটে ফেটে যায় না, চারিদিকে ফাটা আছে, পা ফাটা আছে, ঠোঁট ফাটা আছে, চারিদিকে ফেটে গেছে। তো এইটা আমার মনে হচ্ছে না যে স্বাভাবিক জলে পড়ে মরে গেছে। উনি তো বাদামতলা, উনি পরোটা ভাজে, পরোটার দোকান, উনি খাটে খায়, কারোর কোনো সাথে বাজে থাকে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কালনাগেট লেভেল ক্রসিং এর কাছেই একটি নিকাশী নালার মধ্যে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সোমবার। এদিন স্থানীয় বাসিন্দারা একটি গভীর নিকাশী নালার মধ্যেই মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। জানা গেছে, নিহত ব্যক্তি 50 বছরের রঞ্জিত ঘোষ, গোলঘর এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির পুত্র জানান, রবিবার থেকেই তার বাবা নিখোঁজ ছিলেন। রাত্রে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে, এদিন তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি গেটে ছিলাম, খবর পেলাম যে এখানে একটা লাশ ভেসে আছে। হ্যাঁ, এসে দেখলাম যে হ্যাঁ, একটা লাশে ভেসে আছে, যে পুলিশ এলো। এবার ধরতে বলছে, পুলিশ কেউ ধরছে না, যে বাধ্য হয়ে আমার একটা হাত নেই বলবো। তখন দেখলেন কি ছিল, কি অবস্থায় ছিল? উনি অবস্থা বলতে উপরে ছিলেন। হ্যাঁ, যে এখন তোলা হলো। হ্যাঁ, এটা ড্রেন, এই ড্রেনটা দিয়ে জল পাচ্ছে। কোন জায়গায় এটা? এটা হচ্ছে জামতলা। কি মনে হচ্ছে? কী মনে হচ্ছে, কেউ বলছে ওইখানে বসেছিলেন, বললেন তো ওইখানটা বসেছিল, মদ খেয়েছিলেন বলছে। যে একজন এইখানকার একজন স্থানীয় বাসিন্দার বলেছে যে তুই মদ খেয়ে আছো, এখানে শুয়ে আছো, তুই বাড়ি চলে যাও। ওকে গালাগালি করেছে, করার পরে ও বলছে যে সেটা চলে গেল। কখন বলছে? 10:05 তখন রাত্রে, কাল রাতে 10:05 এটাও অনুষ পেয়েছিল। দিয়ে তো তারপরে সকালে এসে সবাই দেখছে এখানে একটা ভদ্র মহিলা দেখেছে। তারপর আমাদেরকে ভাই পরীক্ষা দিয়ে যাচ্ছিলো, ভাই দেখেছে কি এত ভিড়। ও দেখতে পেয়ে দেখেছে আমার বাবা, ভাই দেখেছে। তো দেখার পর আমাকে ফোন করেছিল, আমি এলাম, পুলিশ এসছেন, পুলিশ নিয়ে গেলেন। পুলিশ ইনভেস্টিগেশন চাইবে, আমি চাইছি সঠিক যেন তদন্তটা হয়, সঠিক বিচার চাইছি আর কি। হ্যাঁ, লাশটা যদি জলে পড়ে যায় তাহলে ফুলে যায়, ফেটে ফেটে যায় না, চারিদিকে ফাটা আছে, পা ফাটা আছে, ঠোঁট ফাটা আছে, চারিদিকে ফেটে গেছে। তো এইটা আমার মনে হচ্ছে না যে স্বাভাবিক জলে পড়ে মরে গেছে। উনি তো বাদামতলা, উনি পরোটা ভাজে, পরোটার দোকান, উনি খাটে খায়, কারোর কোনো সাথে বাজে থাকে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।